আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদের খুব সুন্দর একটি প্যান্ট সিস্টেম সালোয়ারের পায়ের নিচের ডিজাইন এবং এই ডিজাইনটি আপনি যে কোনো জামার হাতায় কিন্তু তৈরি করতে পারবেন, অনেক সুন্দর দেখা যাবে। তো ডিজাইনটি তৈরি করার জন্য দেখুন, এখানে টুকরো কাপড় নিয়েছি এবং কাপড়টি পাশে 3.25 ইঞ্চি নিয়েছি এবং এইদিকেও 3.25 ইঞ্চি নিয়েছি। এইভাবে কাপড়টি আমাদেরকে টুকরো করে ডিজাইনটি তৈরি করার জন্য যে কয়েকটি প্রয়োজন সেই কয়েকটিভাবে ভাঁজ করে নিতে হবে। এবং এখানে একটি কাপড় নিয়েছি, কাপড়টি পাশে এবং লম্বাটি মেপে দেখাচ্ছি। লম্বা এখানে 18.5 ইঞ্চি নিয়েছি এবং পাশে 5 ইঞ্চি নিয়েছি এবং ফিজিং বকরম বসিয়ে নিয়েছি। এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে ডিজাইনটি তৈরি করার জন্য, 1 ইঞ্চি পরপর এইভাবে একটি মার্জিন করে নিতে হবে। সম্পূর্ণ অংশটিতে এইভাবে 1 ইঞ্চি পরপর এই মার্জিনগুলো করে নিতে হবে। এইভাবে 1 ইঞ্চি পরপর মার্জিন করে নেওয়ার পর এখানে কিন্তু আমাদেরকে সেলাই দিয়ে ডিজাইনটি তৈরি করতে হবে। আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো এরপর যে কাজটি করব, আমরা এই ডিজাইনের জন্য কাপড়টিকে এদিকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পর এইভাবে ভাঁজ করব। ভাঁজ করে নেওয়ার পরে এখানে 1 সুত মার্জিন রেখে এইভাবে সেলাইটি করতে হবে আমাদেরকে। এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে। এরপরে আরও একটি সেলাই ধরতে হবে এবং প্রতিটি সেলাইয়ের জন্য আপনাকে একই পরিমাণ মার্জিন রাখতে হবে। সেলাইটি দেওয়ার পরে আবারও এখানে আঙুল দিয়ে চাপ দিয়ে নিতে হবে। এখানে আবারও একটি সেলাই শুরু করতে হবে। এইভাবে সম্পূর্ণ কাপড়টি আমাদেরকে 1 ইঞ্চি পরপর যে মার্জিনগুলো করেছি সেই মার্জিন অনুযায়ী আমাদেরকে সেলাইটি করে নিতে হবে। তারপরে পরিশেষে খুব সুন্দর একটি ডিজাইন হবে। তো এখানে কিন্তু আমি ফিউজিং বকরম দিয়েছি, তাই না? আপনি শুধু কাপড়ের উপরেও কিন্তু এইভাবে সেলাইটি করে ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। যদি ফিউজিং বকরম থাকে আপনি দিতে পারেন, না থাকলে শুধু কাপড়ের উপরেও এই ডিজাইনটি আপনি এইভাবে তৈরি করতে পারবেন। আশা করি এতটুকু অংশ আপনি বুঝতে পেরেছেন। তো এইভাবে সম্পূর্ণ অংশটি আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো এই ডিজাইনটি কিন্তু আপনি প্যান্ট সিস্টেম সালোয়ার এবং যে কোনো জামার হাতায় আপনি তৈরি করতে পারেন। আশা করি অনেক সুন্দর দেখা যাবে সেই জামাটি এবং প্যান্ট সিস্টেম সালোয়ারের পায়ের নিচেও কিন্তু আপনি এই ডিজাইনটি তৈরি করতে পারেন, সেই সালোয়ারটি অনেক সুন্দর দেখা যাবে। তো এই অবস্থায় কিন্তু আমাদের এই ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা যে কাজটি করব, তো এখানে যে এই স্কোয়ার করে কাপড়গুলো কাটিং করে নিয়েছি, আবারও মেপে দেখাচ্ছি, আমাদেরকে চতুর্থ সাইডে একই পরিমাণ কাটিং করতে হবে। এইভাবে একটি ভাঁজ করতে হবে, এইভাবে ভাঁজ করে এখানে আরও একটি ভাঁজ করতে হবে। করে নেওয়ার পরে দেখুন, আটকানো সাইড থেকে এইভাবে ভাঁজ করতে হবে এবং এইদিকে ভাঁজ করে নিতে হবে এবং এতটুকু বাড়তি মাথায় একেবারে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। এইভাবে সুন্দর করে আমাদেরকে ভাঁজ করে নেওয়ার পরে এখানে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো এইভাবে একটি ডিজাইন আটকানো হয়ে গেলে আরও আবার একই নিয়মে ভাঁজ করে নিতে হবে। এইভাবে ভাঁজটি করে নেওয়ার পরে একই নিয়মে এখানে সেলাইটি আমাদেরকে দিতে হবে। এই ডিজাইনটি তৈরি করার জন্য এই ধরনের ছোট ছোট ডিজাইন যতগুলো আমাদের তৈরি করার প্রয়োজন বা আমাদের মাপ অনুযায়ী যতগুলো লাগবে ততগুলোই একই নিয়মে আপনি তৈরি করে নেবেন। তো আমি ডিজাইনগুলো আগেই তৈরি করে নিয়েছি, জাস্ট 2টি ডিজাইন আপনাকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ডিজাইনগুলো তৈরি করা হয়ে গেলে আমরা সেলাই দিয়ে যে নিয়েছি এবং মাঝখানে যে গ্যাপগুলো আছে এই গ্যাপের মাঝখানে এইভাবে আমাদেরকে ডিজাইনগুলো বসিয়ে রাখতে হবে এবং দেখুন এইভাবে সমান করে কিন্তু বসিয়ে রাখতে হবে। রেখে এখানে সেলাই দিয়ে আমাদেরকে আটকে নিতে হবে। একটি করে ডিজাইন এই গ্যাপগুলোয় বসিয়ে নিতে হবে এবং সেলাই দিয়ে আটকে নিতে হবে। সম্পূর্ণ অংশটিতে এইভাবে যে কয়েকটি গ্যাপ আছে মাঝখানে, প্রতিটি গ্যাপের মাঝখানে এইভাবে ডিজাইনগুলো বসিয়ে আমাদেরকে সেলাই দিয়ে আটকে নিতে হবে। ওকে, এইভাবে ডিজাইনগুলো আটকানো হয়ে গেলে আমরা সাইডে সরিয়ে রাখবো এই ডিজাইনটিকে। এবং এখানে ডিজাইন তৈরি করার জন্য আরও একটি কাপড় নিয়েছি, কাপড়টি পাশে এইভাবে আপনাকে মেপে নিতে হবে। তো এখানে 2.5 ইঞ্চি নিয়েছি এবং লম্বা চওড়া করে নিয়েছি কাপড়টিকে। সম্পূর্ণ কাপড়টিকে এইভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, এখানে এইভাবে মেপে আপনি 1.25 ইঞ্চি এইভাবে রেখে বাকিটা সেলাই মার্জিনে আপনাকে রাখতে হবে। রেখে বরাবর সেলাইটি দিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এই ফিতাটিকে একেবারে এখানে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে ডিজাইনটি তৈরি হবে। তো এখানে আমি একটি মারতুলের সাহায্যে এভাবে উল্টিয়ে নিচ্ছি, আপনি যে কোনো কিছু সাহায্যে এভাবে ফিতাটিকে উল্টিয়ে নিতে পারেন। এইভাবে একেবারে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে যে সেলাইটি আছে এভাবে কাপড়টিকে ভাঁজ করে সেলাইটি ঠিক মাঝখানে রাখতে হবে, তাহলে এই কটটি খুব ভালো ফিনিশিং আসবে।
এরপরে দেখুন এখান থেকে মেপে 2.5 ইঞ্চি করে আমাদেরকে টুকরো টুকরো করে কাটিং করতে হবে। তো এইভাবে সম্পূর্ণ ফিতাটি টুকরো টুকরো করে কাটিং করে নিতে হবে এবং ডিজাইনটি তৈরি করার জন্য যে কয়েকটি আপনার এই ধরনের টুকরো ফিতার প্রয়োজন হবে আপনাকে কাটিংটি করে নিতে হবে। তো এখানে আমি কয়েকটি কাটিং করে দেখিয়ে দিচ্ছি যেন আপনি সহজে বুঝতে পারেন। তো বাকি ফিতাগুলো আমি কাটিং করে নিয়েছি, এইভাবে আমাদেরকে কাটিং করতে হবে। আবারও দেখুন এই ডিজাইনটি নিতে হবে, এই ডিজাইনের মাথা থেকে এখানে 1.5-2 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এইভাবে আমি ফিতাটি যেভাবে বসিয়ে মার্জিনটি করে নিচ্ছি, মেপে নিচ্ছি 1.5, মানে 2 সুতকম 2 ইঞ্চিতে এভাবে মার্জিন করতে হবে এবং এই মার্জিনটাকে এখানে সোজা করে সুন্দর করে টেনে নিতে হবে। এইভাবে ফিতার সাহায্যে বা যে কোনো সাহায্যে আপনি এই মার্জিনটাকে টেনে নিতে পারেন। এরপরে যে আমরা এই টুকরো ফিতাগুলো কাটিং করে নিয়েছি, এইভাবে প্রতিটি গ্যাপে একটি করে টুকরো ফিতা বসিয়ে রাখবো। এর আগে আমরা যে নিয়মে ডিজাইনগুলো বসিয়ে রেখেছি হুবহুব একই নিয়মে টুকরো ফিতাগুলো এবার ডাবল ভাঁজ করে বসিয়ে আমাদেরকে সেলাই দিয়ে আটকে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তারাও যেন সুন্দর ডিজাইনটি শিখতে পারে। তো এইভাবে একটি ভাঁজ করে তারপরে আরেকটি ভাঁজ করে এখানে আমাদেরকে দিতে হবে। ফিউজিং এবং সেলাই দেওয়ার কারণে কাপড়টি একটু মোটা হয়ে গেছে, এই জন্য ফার্স্ট টাইম এখানে একটি সিঙ্গেল সেলাই দিয়ে নিচ্ছি যেন ভালো ফিনিশিং করতে পারে। এই জন্য এরপরে আরও একটি ভাঁজ করতে হবে। এবার দুটি ভাঁজ করে আমাদেরকে বরাবর এখানে সেলাইটি দিতে হবে। তো এই ডিজাইনটি যখন কমপ্লিট হয়ে যাবে আপনি বুঝতে পারবেন এই ডিজাইনটি সত্যি কত সুন্দর একটি ডিজাইন। এরপরে এই কাপড়টিকে দেখুন ভাঁজ করে একেবারে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে একটি চাপ সেলাই দিতে হবে। এই চাপ সেলাইটি দেওয়ার পরে কিন্তু আমাদের মেন কাজটি করতে হবে। তো এইভাবে সুন্দর করে বরাবর চাপ সেলাইটি দিয়ে দিতে হবে। এইভাবে চাপ সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে প্যান্ট সিস্টেম সেলোয়ার বা আপনি যদি হাতার জন্য তৈরি করেন সেই হাতার মূল পার্ট বা নাহলে সেলোয়ারের মূল পার্ট এইভাবে নিয়ে আমাদেরকে ডিজাইনটি এভাবে বসিয়ে রাখতে হবে। রেখে বরাবর 1 ফিট মার্জিন রেখে সেলাইটি দিতে হবে। তো এইভাবে বরাবর আমাদেরকে সেলাইটি দিয়ে দিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা সুতো এবং টুকরো কাপড়গুলোকে কাটিং করে ফেলে দিতে হবে এবং এখানে একটি চাপ সেলাই দিতে হবে। বরাবর এইভাবে আমাদেরকে চাপ সেলাইটি দিতে হবে। দেখুন এইভাবে ডিজাইনটি সেট করার পরে অনেক সুন্দর দেখা যাচ্ছে। যখন আপনি এই ডিজাইনটি কমপ্লিট করে একেবারে গায়ে দিবেন বা পরবেন আরও বেশি সুন্দর দেখা যাবে। এরপর এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে কিছু পুঁতি বা সবতাম লাগিয়ে নিতে হবে। তার আগে এইভাবে ভাঁজ করে দেখুন এইভাবে ভাঁজ করে আপনার মেজারমেন্টটি অ্যাকুরেট করে নিয়ে কিন্তু আপনি এখানে বরাবর সেলাইটি দিতে পারবেন। তো আমি এখানে আবারও ভালো করে দেখে দিচ্ছি, এইভাবে ভাঁজ করবেন, করে এইভাবে ফিতা দিয়ে মেপে অ্যাকুরেট করে বরাবর সেলাইটি দিলে কিন্তু হয়ে যাবে, তাই না? এখন আমাদের এখানে কিছু পুঁতি বা সবতাম সেট করতে হবে। তো এখানে পুঁতি যদি আপনার কাছে থাকে আপনি দিতে পারেন, এতে না দিলেও কোনো সমস্যা নেই। তো এইভাবে পুঁতিগুলো বসিয়ে রাখতে হবে। সুই এবং সুতার মাধ্যমে এই পুঁতিগুলো কিন্তু আমাদেরকে লাগিয়ে নিতে হবে। তো এখানে আমি 2-1টি পুঁতি আপনাকে লাগিয়ে দেখাচ্ছি, বাকিগুলো আমি লাগিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ অংশটিতে আমাদেরকে পুঁতিগুলো লাগিয়ে নিতে হবে। পুঁতিগুলো লাগানো একেবারে কমপ্লিট হয়ে গেছে, এর মানে ডিজাইনটি তৈরি করা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এই যে কটগুলো বা ফিতেগুলো লাগিয়ে নিয়েছি এর মাঝখানেও কিন্তু আপনি এভাবে পুঁতি লাগিয়ে নিতে পারেন, এখানে আরও সুন্দর দেখা যাবে। তো আমি লাগিয়ে নিচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।